আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে একটা বাহিনীর সার্কুলার নিয়ে আলোচনা করব। 5 সেকেন্ড সময় দিলাম, একটু চিন্তা করে দেখো তো আজকে কোন বাহিনীর সার্কুলার নিয়ে আমি একটু আলোচনা করব, দেখো তোমরা বলতে পারো কিনা। অনেকে হয়তো অনেক সার্কুলারের বিষয় মাথায় আসছে। দেখো আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর 51তম যে সার্কুলারটা প্রকাশ হবে সেটা নিয়ে আলোচনা করব। অনেকে বলছো যে স্যার অনেক কিছুদিন পরে আসবে সার্কুলার, কিছুদিন পরে আসবে সার্কুলার, এটা তো অনেকদিন ধরেই শুনছি। আসলে দেখো বাংলাদেশ বিমান বাহিনীর সার্কুলার ছাড়ার বা প্রকাশ হওয়ার কিন্তু সময় জুলাই মাস। গত 50তম এন্ট্রির সার্কুলারটা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা হয়তোবা জানবা, আর যারা দেখোনি তারা হয়তোবা জানবা না। গত 50তম যে বিমান বাহিনীর সার্কুলারটা প্রকাশ হয়েছিল সেটা কিন্তু তোমার আগস্টের 10 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছিল বিভিন্ন ট্রেডের। তাহলে আমরা ধরেই নিতে পারি এবারও আগস্ট মাস থেকে আবেদন শুরু হবে অনলাইনে বিমান সেনা পদে। তাহলে সার্কুলার হয়তো বা জুলাই মাসের শেষের দিকে আসার সম্ভাবনা খুব বেশি। তো যারা বিমান বাহিনীতে আবেদন করবা, যারা বিমান সেনা হতে চাও, তোমরা এখন থেকে সময় নষ্ট না করে জোরে সোরে পড়া শুরু করে দিতে হবে। বিমান বাহিনীতে একটা সার্কুলারে অনেকগুলো ট্রেড দেয়া থাকে, ইচ্ছা করলে একজন প্রার্থী এই সকল ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে অংশগ্রহণ করতে পারে। আগে একটা সুযোগ ছিল যে এক ট্রেডে আবেদন করে অন্য আরেকটা ট্রেডেও কিন্তু পরীক্ষা দেয়া যেত, কিন্তু এখন প্রার্থী প্রচুর আর অনলাইন আবেদন সিস্টেমের কারণে একজন প্রার্থী একটা জেলা থেকে একটা ট্রেডেই আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারে। অনেকে চেষ্টা করে যে একটা ট্রেডে আমি আবেদন করছি আর একটা ট্রেডেও আবেদন করে দেখি, তো আবেদন হয়তো বা করা যাবে, কিন্তু সেক্ষেত্রে তুমি একটা ট্রেডেই যে কোনো একটা জেলার থেকে একটা ট্রেডেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, বেকার খামাকা হয়তো বা তোমার টাকাটা আবেদনের নষ্ট হবে। যারা আমার ভিডিওটি দেখছো এবং শুনছো, ভিডিওটা অবশ্যই আমাদের এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদের সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের কিন্তু সর্ববৃহৎ এবং নাম্বার 1 ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করছে। আমাদের লক্ষ্য, বিশেষ করে আমার লক্ষ্য, আমি যেহেতু কষ্ট করে তোমাদের জন্য টিউটোরিয়াল আকারে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ করি, সেক্ষেত্রে আমার লক্ষ্য যে আমাদের বর্তমানে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু প্রায় 2,94,000। তা আমার লক্ষ্য হচ্ছিল আর কিছুদিনের মধ্যে যাতে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করতে পারি, এটাই। সে কারণে যারা দেখছো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবা। এখন মূল কথায় ফিরে আসা যাক। আমাদের মূল কথাটা হচ্ছিল আমরা সার্কুলার ছাড়ার অপেক্ষায় না থেকে এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করাব, নিজেদেরকে প্রস্তুত করব, প্রস্তুত করে রাখব। কিভাবে প্রস্তুত করব? তুমি ধরো টেকনিক্যাল, নন টেকনিক্যাল বা MTOF বা চিকিৎসা সহকারী বা IT সহকারী বা প্রভোস্ট ট্রেডে আবেদন করবা, যে ট্রেডে আবেদন করবা সেই ট্রেডে কয়টা বিষয়ের উপরে পরীক্ষা হয় এটা কিন্তু সুন্দরভাবে সার্কুলারে দেয়া থাকে। গত বছরের সার্কুলারটা কালেক্ট করো, করে তুমি দেখো ওই ট্রেডে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয়, ওই বিষয়গুলোর উপরে এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। প্রত্যেকটা বাহিনী ট্রেডের ক্ষেত্রে কমন একটা পরীক্ষা, সেটা হচ্ছিলো তোমার 100 নম্বরের IQ পরীক্ষা হবে সব ট্রেডের ক্ষেত্রে সবার প্রথম। এরপরে ইংরেজি পরীক্ষা হয়, এই দুটা কিন্তু কমন। IQ ইংরেজি সাধারণ জ্ঞান খুব ভালোভাবে পড়তে হবে। যারা চিন্তা করছো কিভাবে প্রিপারেশন নেবা, প্রস্তুতির কোনো দিক দেবে, দিক নির্দেশনাগুলো খুঁজে পাচ্ছ না, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে জুলাই মাসের 20 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করবো বিভিন্ন বাহিনীর জন্য। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তোমাদের বিমান সেনা পদের জন্য সকল ট্রেডের ক্ষেত্রে ট্রেড অনুযায়ী আমাদের বিভিন্ন সাজেশন রয়েছে, শিট রয়েছে, গাইড বই রয়েছে। সাজেশন শিট গাইড বই যদি পড়তে পারো
95% উপরে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বিমান বাহিনীর পরীক্ষায় কমন পায়। এই হচ্ছে হলো বিষয়, তুমি এইভাবে প্রস্তুতি নিতে পারো। আর যদি প্রস্তুতি একান্ত যদি তোমার সামর্থ্য না হয় আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নেওয়ার, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে খুবই স্বল্প খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা এখানে আসতে পারে। যদি তোমার সামর্থ্য না হয় কোচিং করা, তাহলে কি প্রস্তুতি নিবা না? সবাইকে কোচিং করে চান্স পায়, কোচিং করে কয়জন? কোচিং ছাড়াই অনেকে চান্স পায়। তুমি মনে করো তোমার যোগ্যতা আছে, তুমি বাসায় বসে সঠিক দিক নির্দেশনা মেনে প্রিপারেশন নিতে পারবা, তাহলে প্রিপারেশন নাও, অবশ্যই তুমি চান্স পাবা। অনেকে দেখা যায় অনেকে কোনো কিছু বিষয় বুঝে উঠতে পারে না, সিলেবাস সম্পর্কে ধারণা থাকে না, প্রশ্নের ক্যাটাগরি সম্পর্কে ধারণা থাকে না, তাদের ক্ষেত্রে কোচিংটা প্রয়োজন। এবং সব থেকে শুধু লিখিত পরীক্ষা পাশ করলে যে বিমান সেনা হওয়া যাবে তা কিন্তু না। বিমান সেনা হতে চাইলে তোমাকে মেডিকেল টেস্টে পাশ করতে হবে, ভাইভা পরীক্ষায় পাশ করতে হবে, তবেই তুমি কিন্তু বিমান সেনা হবা। তুমি না হয় তোমার লিখিত পরীক্ষার জন্য বাসায় বসে প্রস্তুতি নিতে পারলা, কিন্তু তুমি মেডিকেলে ফিট আসো নাকি আনফিট আসো এটা কিভাবে তুমি জাজ করবা? এই জাস্টিফাইফিকেশনের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তুমি আসতে পারো, শুধু তুমি না সবাই আসতে পারো। এসে এখানে তুমি তোমার মেডিকেল টেস্ট করাতে পারবা, ভাইভা পরীক্ষা শিখতে পারবা, এবং লিখিত পরীক্ষার জন্য মাশাল্লাহ আমরা যা শিখাবো এবং যতগুলো আমরা মডেল টেস্ট নেই, আমাদের এক মাসের কোর্সে আমরা 90টা ক্লাস করে এবং 100-এর অধিক মডেল টেস্ট নেই, তাহলে আমাদের ছাত্ররা কেন পরীক্ষায় গিয়ে ভালো করবে না? আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকটা এন্ট্রিতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট অন্যান্য বাহিনীর ন্যায় বিমান বাহিনীর বিমান সেনা পদেও কিন্তু চান্স পাচ্ছে সম্পূর্ণ নিজের যোগ্যতায়। সময় থাকতে তোমাদের এখন থেকে একটু হুঁশিয়ার হতে হবে, ঘুম থেকে জেগে উঠতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, কারণ হাজার হাজার প্রার্থী আবেদন করবে বিমান সেনাতে, পুরুষ প্রার্থী ফাইনালি চান্স পাবে মাত্র 600-এর মতো পুরুষ প্রার্থী বিমান সেনা হিসেবে প্রতি বছরে চান্স পায়, এবং 100-এর মতো নারী বিমান সেনা হিসেবে নারী প্রার্থীরা চান্স পাবে। এই 600-এর মধ্যে যদি তুমি নিজেকে রাখতে চাও, তাহলে আজকে থেকে তোমাদেরকে প্রবল প্রস্তুতি শুরু করতে হবে, নিবিড় অনুশীলন করতে হবে, অলসতা দূর করতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, তাহলেই স্বপ্ন পূরণ করা সম্ভব। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, যেহেতু কিছুদিনের মধ্যে সার্কুলার আসবে, আমি তো একটু আগে বলে দিলাম গত 50তম এন্ট্রি সার্কুলার 10ই আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছিল, ইনশাল্লাহ 51তম যে সার্কুলারটা আসছে এটারও আগস্ট থেকে হয়তো বা অনলাইনে আবেদন শুরু হবে। তো সুতরাং সময় নষ্ট না করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। জুলাই মাসের 20 তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে, ইনশাল্লাহ তোমরাও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে পারো, এবং তোমার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের অনেক দূর তুমি আগায় যেতে পারবা। যাই হোক, সবাই ভালো থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দেবা, ঠিক আছে? কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করে দেবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। সবার জন্য শুভকামনা, দোয়া থাকলো সবাই যেন একদিন নিজের যোগ্যতায় বিমান সেনা হয়ে বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্র উজ্জীবিত হয়ে তুমি তোমাকে উজাড় করে দিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।